নিমেষেই বেরিয়ে গেল। কত সুন্দর লাগছে, একদম গ্লাসের মতো পুরো। দেখুন বন্ধুরা, পিঠেটা কত সুন্দর লাগছে, আর এই পাশটাও দেখুন। এখন আমি ভেঙে দেখাবো। এই দেখুন, একদম নরম, আর খেতেও কিন্তু দারুণ হবে। নারকেলটা ফাটিয়ে নেব। সুন্দর হয়েছে, ছোটর ভিতরে নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নিয়েছে, এখন ব্যাটারটা বানিয়ে নেব। আমি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, এটাকে পাত্রের ভিতর ঢেলে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। তিন চামচ চিনি দিয়ে দিলাম। এখানে দুই চামচ টক দই আছে, দিয়ে দেব। সব কিছু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। সবকিছু দিয়ে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি মিশিয়ে নেব। অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। সুজিটা কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখন 20 মিনিট আমি রেস্টে রেখে দেব। নারকেলের পুরটা বানিয়ে নেব, আগুন ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, নারকেলটা দিয়ে দেব। গুড় দিয়ে দেব। নারকেলের গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেড়ে নেড়ে নাড়তে নাড়তে বেশ শক্ত করে নিতে হবে, আর এই পিঠেটার জন্য শক্তই দরকার। নামিয়ে ঠান্ডা করে নেব। নারকেলটা ভালো করে মেখে নিতে হবে। এইভাবে হাতের ভিতরে দিয়ে লম্বা করে শেপ দিয়ে নিতে হবে। এই যে শেপ দেওয়া হয়ে গেছে, দুটোই তৈরি হয়ে গেছে। কড়াইতে জল দিয়ে দেব। ঢাকনাটা খুলে নি। ব্যাটারটা ভালো শক্ত হয়ে গেছে। আর একটু ফেটিয়ে নি ভালো করে। ব্যাটারটা কিন্তু এইভাবে করতে হবে, না ঘন না পাতলা। এই দেখুন, গ্লাসে আমি তেল ব্রাশ করে নেব। এবার ব্যাটারটা গ্লাসে দিয়ে দেব। এইবার এই পুরটা আমি এর ভিতরে দিয়ে দেব, সুজির ভিতরে। এই নারকেলের পুরটা ব্যাটারের ভিতর ঢুকিয়ে দেব।
জাল দুটো গরম জলে বসিয়ে দিয়েছি, এখন আমি থালা দিয়ে ঢেকে দেবো, 15 মিনিট জাল করে নেব। ঢাকনাটা নামিয়ে নেব, দেখবো হয়েছে কিনা। কাঠিতে তো একটুও লেগে নেই, এটাও হয়ে গেছে, নামিয়ে নেব। নিমেষেই বেরিয়ে গেল, কত সুন্দর লাগছে, একদম গ্লাসের মতো পুরো। আমি এখন কেটে দেখাবো, দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে, ভাপা পিঠাটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে।